শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আব্রাহাম অরুন্ডি কস্তা, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার। পিতার নাম জন কস্তা, মার নাম ভেরোনিকা রিবেরো। আমার গ্রাম হচ্ছে পিপ্রাসুর, পোস্ট অফিস কালীগঞ্জ এবং থানা তো কালীগঞ্জ, জেলা তো বর্তমান কালীগঞ্জ। যুদ্ধ শুরুর আগে আপনি কি করতেন? যুদ্ধ শুরুর আগে আমি চাকরি করতাম। তারপর শিক্ষা জীবন? শিক্ষা জীবন আমি মেট্রিক পাশ করে চাকরিতে ঢুকি। এবং কত সালে সেটা? আমি মেট্রিক পাশ করেছি 1967। পরে চাকরি করে রাজনীতি করতেন? রাজনীতি না, আমি রাজনীতি ছিলাম। তাহলে যুদ্ধের সাথে কীভাবে যুক্ত হয়ে গেলেন? যুদ্ধের সময় ওই 71-এ আমি চাকরি হতে ছিলাম চিটাগাং। ওখান থেকে আমি মার্চের প্রথম দিকে, যখন চিটাগাং অবস্থা খুব খারাপ, গরম অবস্থা, বিহারি বাঙালি মারামারি এই ধরনের, এবং উত্তেজন অবস্থা খুব, তখন ধরে নিয়েছে যে দেশে একটা কিছু হবে। তখন আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসি মার্চ মাসের 2 তারিখে। 2 তারিখ আসার পরে 7 তারিখে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড্রেস করছে যে ভাষণ দিয়েছে, তখন এবার পরিষ্কার বুঝতে পারছি তার ভাষণে যে দেশ এখন যুদ্ধের ভিতরে আগাইতেছে তাড়াতাড়ি। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমি যদি হুকুম দিব নাও পারি, তাহলে তোমরা যার যা কিছু আছে নিয়ে প্রস্তুত থাকবে, শত্রু মোকাবেলা করা যাবে। তখন এটাই আমাদের ছিল বড় অনুপ্রেরণা। এরপর তো 25 তারিখে যুদ্ধ লাগলো, যুদ্ধ শুরু হয়ে গেলো রাত্রে। তখনই পরের দিন 26 তারিখ, তখনই কিন্তু দেশের অবস্থা থমথমে, মানুষ এদিক সেদিক সুযোগ করতেছিল, এবং আমাদের গ্রামের যুবকরা কিছু কিছু আমার কাছে আসতেছিল যে এখন কী করা যায়। তখন আমি প্রথম বলছি যে ঠিক আছে, প্রথম অবস্থা দেখি কী অবস্থা হয়, যে ক্রমান্বয়ে জটিল অবস্থা ধারণ করতেছে। তখন আমাদের কাছাকাছি ছিল ডাঙ্গা, ডাঙ্গায় ওখানে কিন্তু কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা ইয়ার ভারত থেকে নিয়ে আসে, ওখানে তারা একটা সংগঠন তৈরি করে ক্যাপ্টেন সিরাজের অধীনে তারা কাজ শুরু করে দিছে। তখন আমরা ওখানে গেলাম ট্রেনিংয়ের জন্য বা ওখানে জয়েন করার জন্য। ওখানে গিয়ে তাদের কাছ থেকে আমরা প্রাথমিক কিছু শিক্ষা আমাদের দিছে, কিন্তু বেশ কিছু থাকার পরে দেখলাম যে তারা আমাদের মুক্তিযোদ্ধা হিসাবে কোনো পূর্ণ মর্যাদা দেয় না, আমাদের ব্যবহার করে যেমন ইনফরমার বা তাদের সহযোগী। তখন চিন্তা করলাম যে না, এখানে থেকে তো সব মুক্তি দেওয়া যাবে না, সঠিক তো চলে যাবো ভারত। তখন থেকে বাড়ি এসে আইসা আর সরাসরি ভারত চলে যায়। একা একা না, আমরা একা না, আমি ভারত গেছি আমরা 6-7 জন। একসাথে নাম মনে আছে? হ্যাঁ, আমার নাম মনে আছে
আমার সাথে ভারত গেছে সুশান্ত ইগনেসিয়াস গমেজ, সে বর্তমানে আমাদের পুরোহিত, কিরণ রোজারিও সেও বর্তমানে পুরোহিত, আর বিজয় ভিনসেন্ট সেও বর্তমানে ঢাকাতে থাকে, আর হেনরি পেরেরা সে মারা গেছে, এই কয়েকজন এক নৌকাতে ভারতে রওনা দেয়। ভারতে রওনা দেয় ওখানে প্রায় যাইতে আমার 2 দিন লাগছে। তো 2 দিনের রাস্তায় যাইয়া প্রথম সকালে যাই মাধবপুর, যাই ওখানে হোল্ডিং ক্যাম্পে চলে গেলাম, সোনার বাংলা ক্যাম্পে ঢুকলাম। ঢুকে দেখি যে ওখানে আমাদের দেশের কিছু কিছু ছাত্র নেতা ওখানে উপস্থিত, তারা আমাদেরকে যেমন ওখানে মোয়াজ্জেম হোসেন, তারপরে আর তো মনে নেই মোয়াজ্জেম হোসেন জানি সোমবারই আমাদেরকে রিসিভ করলো, রিসিভ করে বলো যে না এদের তো যেহেতু আসছে জায়গা দিতে হবে, তখন আমাদের একটা ব্যারেকে দিল, তো ওখানে ব্যারেকে রইলাম, আর কিছুদিন ব্যারেকে থাকার পরে আমাদের খাওয়া দাওয়া খুব কষ্ট হয়েছিল, ওখানে অত্যধিক কষ্ট। আমাদের ট্রেনিং সেন্টারের একটা সুযোগ আসবে ট্রেনিং সেন্টার যাওয়ার, আবার আমাদের ওখানে ক্যাম্প সিট ছিল সে প্রফেসর সিদ্দিক যেমন আছে, উনি আমাদের অনুরোধ করতেছিল যে আমাদের গ্রুপের বেশিরভাগ ওই দেখা গেছে যে ওখানে আমরা কিছু শিক্ষিত ছিল ম্যাট্রিক ইন্টারমিডিয়েট গ্রাজুয়েট এরকম, তো এই ধরনের সে বলতেছিল যে আপনারা যায় না আমি আপনাদেরকে রেগুলারে কমিশনে ঢুকাই দেবো, সিটি আসছে একটা টিম আসতেছে বজিরনগর থেকে তারপরে রেগুলারে লোক নেবে, কিন্তু আমাদের অনেকে বলতেছে না এখানে থেকে কষ্ট করা যাবে না, আপাতত ট্রেনিং করে আর দেশে যাবে, পরে আমরা আর তার কথা শুনি নাই, আমরা চলে গেলাম ট্রেনিংয়ে, আমাদের বাসে করে নিয়ে গেলো ওখান থেকে পালাটনা ট্রেনিং সেন্টারে। তো পালাটনা ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে ওখানে গিয়ে দেখলাম যে অনেক থানার লোকই ওখানে উপস্থিত, যেমন কালীগঞ্জ থানা, রূপগঞ্জ থানা, বাঁচানগর থানা, তেজগাঁও থানা, এরকম অনেক আর একটা থানা, বিশেষ করে 2 সেক্টরের অধীনে যেসব থানাগুলো পড়ছে ওই সব থানার লোকজন ওখানে উপস্থিত আছে। তখন ওখানে যে রেগুলার আর্মির লোক ছিল বাংলাদেশি, তো এরা আবার ওখানে এগুলো মেনটেন করতো, হামিদার হামিদের মেজর এরকম তারা এগুলো মেনটেন করতো, তো তারা করলো কি থানা ওয়াইজ বাক করলো যে কালীগঞ্জ থানা একদিকে, তেজগাঁও থানা আরেকদিকে, আমাদের উপর থানা আছে কজন থানা একদিকে, পাঁচানম্বর থানা একদিকে, এরকম তারা ভাগাভাগি করলো। এরপর করে দেখা গেলো যে আমাদের রূপগঞ্জ থানায় আমি সহ মোট 38 জন, তো 38 জনে একটা প্লাটুন ওখানে তৈরি করলো ট্রেনিংয়ের জন্য, তো প্লাটুন তৈরি করার পরে তো ওখানেই আমাকে প্লাটুন কমান্ডারের দায়িত্ব দিল যে আপনি এই প্লাটুনটা দায়িত্ব নেবেন এবং এই প্লাটুনটা আপনাকে পরিচালনা করেন। তখন এতে করে ট্রেনিং পিরিয়ডে দেখা গেছে যে কিছুক্ষণ পর ফলিন করে কে কোথায় গেছে তার হিসাব দিতে হয়, দেখে শুনে রাখতে হয়, খবর রাখতে হয়, এইসব দায়িত্বগুলো দিল, খাওয়া দাওয়া ঠিক মতো পায় কিনা প্লাটুনের লোক, আর ট্রেনিং সেন্টারে গেলে ওখানে তাদেরকে নিয়ে যাওয়া। কী হলো, হ্যাঁ আপনার 2IC কী হলো? 2IC তখন আমাদের 2IC ছিল না, এরপরে আমাদের ট্রেনিং হলো প্রায় 1 মাস, তো 1 মাস ট্রেনিংয়ের সময় আমরা ট্রেনিং করেছি LMG, SLR, স্ট্যান্ড গান, এরপরে 303, Mark 4 এবং গ্রেনেড এবং কিছু এক্সপ্লোজিভ। এত করে 1 মাস ট্রেনিংয়ের পরে তখন আবার একটা অর্ডার আসলো যে এই গ্রুপকে আরও 15 দিন স্পেশাল এক্সপ্লোজিভ ট্রেনিং করতে হবে, তখন এক্সপ্লোজিভ ট্রেনিংয়ের জন্য আমাদের আরও 15 দিন রেখে দেবে। তখন ওই এক্সপ্লোজিভ ট্রেনিংয়ের সময় আর অসুবিধা কোনো ট্রেনিংয়ের শুধু এক্সপ্লোজিভ ডেমোলেশন, তো এক্সপ্লোজিভের ভিতরে আমরা ট্রেনিং করেছি GC স্ল্যাব, TNT স্ল্যাব, PK এবং এন্টি ট্যাঙ্ক মাইন ডিটেক্টিভ, নন ডিটেক্টিভ এসব, এবং এই কোনো কিছু যেসব জায়গায় ডেমোলেশন করবো সেখানে কী ধরনের ডেমোলেশন করবো, ওই ধরনের ডেমোলেশনের ভিতরে কতগুলো এক্সপ্লোজিভ লাগবে তার একটা পরিমাপের মানে কেমন করতে হবে, ওই অঙ্ক এগুলো আমাদের মুখ করে যে এত এই একটা গাছ কাটতে হইলে বা ব্রিজ ভাঙতে হইলে তার খাম্বার একটা পরিমাপ এবং ওইটা কত পরিমাণে এক্সপ্লোজিভ লাগবে, ওই পরিমাণে এক্সপ্লোজিভ, আর একটা ফিটিং কীভাবে করতে হবে, তো একটা এক্সপ্লোজিভ ফিটিং করতে গেলে তো অনেক কিছু লাগে, যেমন লাগে একটু হয়তো TNT স্ল্যাব অথবা GC স্ল্যাব, আর নয়তো PK এবং তার সাথে লাগে ড্রাইভার, লাগে কাটাক্স এবং ফিউজ। ফিউজ আবার 2 প্রকার ছিল, একটা ছিল 27 ফিউজ, আরেকটা ছিল 37 ইলেকট্রিক ফিউজ, এগুলো ব্যবহার করতে হবে। এগুলি কীভাবে ব্যবহার করতে হবে ওগুলোর আমাদের পদ্ধতি আমাদের 15 দিন পর্যন্ত ক্লাস, 15 দিন পরে আমাদের ক্লাস শেষ হওয়ার পরে আমাদেরকে পাঠিয়ে দিল সেক্টর হেডকোয়ার্টার। আমরা সেক্টর আমাদের 2 সেক্টর ছিল, 2 সেক্টর হেডকোয়ার্টার ছিল মেলাঘর, ওখানে আসলাম, ওখানে 2-3 দিন থাকার পরে ওখান থেকে আমাদের আর্মস এমুনেশন সব ইস্যু করলো, ইস্যু করার পরে ওখানে আমরা আর্মস এমুনেশন তত অবস্থা তো সব গ্রিস্টি দেওয়া থাকে, 1-2 দিনের সব পরিষেবা রেডি ফেডি করে তারপরে একদিন আমাদেরকে বাংলাদেশে
বাংলাদেশে যখন ঢুকাই তখন আমার যে প্লাটুনটা ছিল ওই প্লাটুনটা নিয়ে আমি ঢুকি এবং ওই তখন আমি ওই প্লাটুনের গ্রুপ কমান্ডার হিসাবে দায়িত্ব নিয়ে আমি বাংলাদেশে আসি এবং এখানে এসে বিভিন্ন অপারেশনে যোগ দিই। প্রথমে এসে কিছু অপারেশন করলাম, সেটা ছোটোখাটো, যেমন ওই রাজাকার কোথায় থাকে, রাজাকার খোঁজ পাওয়া যায় এখানে কি, শান্তিবাহিনীর লোক ছিল কোথায় এবং কে কোথায়, এবং বাংকারগুলো কোন কোন জায়গায় কোথায় এগুলো প্রথম রেখে গেলাম। ইন দ্য মিন টাইম ওই আপনার যুদ্ধ ইন্ডিয়া স্বীকৃতি বাংলাদেশ আমরা শেষ পর্যায়ে আসছি, স্বীকৃতি দেওয়ার পরে ইন্ডিয়ান আর্মি আসছে, তাদের সাথে আমরা যোগ দিলাম। তো যোগ দেওয়ার পরে প্রায় 8 ডিসেম্বরের 7-8 তারিখে হঠাৎ রাত্রে ওই পাকিস্তানি আর্মি যারা কালেগঞ্জ এবং বিভিন্ন বাংকারে ছিল এরা ব্যাক করল ঢাকার দিকে। ব্যাক করে তারা যে কুবাইল বালু নদীর পশ্চিম পারে চৌধুরীবাড়ি এবং বালু নদীর পাড় দিয়ে বাংকারদের ওখানে অবস্থান নিল। এরপরে ইন্ডিয়ান আর্মি আসলো, তাদের সাথে আমরা যোগ দিয়ে আমরা তার ওখানে কুবাইল জায়গায় প্রায় 9-10 তারিখ কি 11 তারিখ হবে অনুমানিক ওখানে যাওয়ার পরে আমাদের ওখানে 2 দিন সম্মুখ যুদ্ধ হলো। প্রথম দিন বিকাল থেকে গোলাগুলি আসবো আমরা ওখানে অ্যাম্বুস নিলাম, গোলাগুলি করার পরে 2 সেক্টর সময় যাই স্যাররা গেছে, স্যাররা করার পরে তারা যখন পিসে কাছে গিয়ে তখন কিছু জঙ্গলে ঢুকে গেছে, তখন আমরা নদী পাড়ের পরে যাইয়া ওই তাদের শ্বাস তলক করলাম, ওখান থেকে আমরা কিছু অ্যামুনেশন দখল করলাম, তাদের আর্মস দখল করলাম এবং তারপরে এসে নিয়ে আসলাম। পরে তো ওই 16 তারিখে দেড়শো ইয়ারে স্যারেন্ডারগুলো বিজয় দিবস, আর দেশের মধ্যে অনেক দুর্নীতি হোক বেসরকারি হোক বা সরকারি অনেক দুর্নীতি। তো বিশেষ করে তরুণ প্রজন্ম যারা এখানে আছে উন্নত বয়সে যারা দেশের ভবিষ্যৎ তাদের জন্য আমার একটি উপদেশ, মাদক থেকে যেন দূরে থাকে এবং দেশ গড়ার কাজে যেন মনোনিবেশ করে এবং দুর্নীতি করবে না এরপরে যেন তাদের প্রতিজ্ঞাবদ্ধ তারা থাকে, তবে যদি দেশ কিছুটা উন্নতি লাভ করতে পারে বা আগাইতে পারে। তো বর্তমানে আমাদের দেখার ভিতরে দেখি আমাদের বর্তমানে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, একমাত্র উনি প্রচেষ্টায় দেশ আগাইতেছে, কিন্তু তার যে সরকার তাদের ভিতরে কিছু রেজাল্ট আছে, যে সরকার গঠন করছে এটা সত্য, তাদের ভিতরে কিছু যেমন বর্তমানে শুদ্ধি অভিযানে কিছু কিছু বেরিয়েছে, বেশিরভাগই বেরিয়েছে বর্তমানে কিন্তু আওয়ামী লীগ সমর্থন, এরা আওয়ামী লীগের বুঝতে নামধারী, আওয়ামী লীগের নামধারী, কিন্তু এরা সত্যিকার আওয়ামী লীগ নেয়, এরা কিন্তু সব নিজস্ব স্বার্থের জন্য, কিন্তু বর্তমানে যেসব ধরা হয়েছে বা যারা আছে এরা তো অনেকেই দেখা যাচ্ছে আওয়ামী লীগের যুব লীগে এইটা সেটা এরকম অনেক নামধারী, কিন্তু আসলে তো মনের থেকে এরা ওইটা না, এরা নামধারী এখন সুবিধাবাদী, এক সময় হয়তো তার বিএনপিতে সুবিধা নিছে, এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ থেকে সুবিধা নিতেছে নিয়ে তার বড়লোক হইতেছে। তো আমি প্রজন্মকে নতুন প্রজন্ম এটি বলবো যে এইসব দিকে চিন্তা না করে তারা যেন সৎ জীবনযাপন করে এবং সৎভাবে থাকে এবং ভবিষ্যতে দেশ গড়ার চিন্তায় যেন তারা মনোনিবেশ করে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।